আজকে তেলিয়ামুড়া বিধানসভার কোন কোন এলাকায় মোট কতজন বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে? দেখুন, এখন অবধি লাস্ট ডাটা আমার কাছে নেই, কারণ চকটি বুথে আমি যেতে পারিনি, যেখানে যেখানে মিটিং হয়েছে। আমি তিনটাতে গেছি। মোরচলাতে 110 জন ভোটার, 111 জন ভোটার জয়েন করেছে মোরচলা 10 নম্বর বুথে শুধু, এবং আরেকটিতে আমরা জয়েন হয়েছে, কিন্তু এই সংখ্যাটা কম, কারণ এর আগে আমরা গত পরশু দিন ওখানে জয়েন করিয়েছি। আজকে আমরা এই মুহূর্তে 48 নম্বর মিউনিসিপ্যালিটি, 48 নম্বর মানে আমাদের সাংগঠনিক 48 বুথ এবং মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড, সেখানে 27 পরিবার যেন 868 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, এবং ভারত বিকশিত যাত্রা সংকল্প যাত্রায় তারাও সামিল হতে যায় সেই ইচ্ছা তারা প্রকাশ করেছেন। তারাও চাইছেন এই রাষ্ট্র নির্মাণে তাদের একটা ভূমিকা থাকুক, তাই দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন, এবং আমাদের পরিবার বাড়ছে, আমাদের বৃহত্তর পরিবার, আমরা তাদেরকে পরিবারে বরণ করে নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব, এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তারা আমাদের সুখে দুঃখে থাকবে, আমরা তাদের সুখে দুঃখে থাকব। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক মোদিজির নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে।